তো ব্রাদার আবারও একটি ধামাকা অফার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আজকে হচ্ছে 1 জুলাই এবং এই 1 জুলাই প্রচুর প্ল্যাটফর্ম থেকে অফার কিন্তু বেরিয়ে এসেছে গাইস। সব অফারগুলো সবার জন্য নয়, ম্যাক্সিমাম অফার কিন্তু অ্যাকাউন্ট স্পেসিফিক। এর মধ্যে মেইনলি দুটো অফার আমি আপনার সামনে ডিসকাস করে এবং অ্যাপ্লাই করে দেখাবো, এবং বাকি অফারগুলো আমি আপনাকে একটা ট্রিক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনি দেখে নেবেন। অলরেডি গাইস যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন তারা কিন্তু দেখে নিয়েছেন। তো চলুন ব্রাদার কথা না বাড়িয়ে সোজাসুজি অফারের দিকে এগিয়ে যাব। তার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি অবশ্যই মাইফোন সলিউশন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। কেননা গাইস টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনি দেখতে পাবেন যে টেলিগ্রাম চ্যানেলে অলরেডি কিন্তু অফারগুলো একটা একটা করে পোস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে এয়ারটেলের অফার পোস্ট হয়েছে, পেটিএমের প্রচুর অফার পোস্ট হয়েছে। তো এখান থেকে কিন্তু আপনার অফারগুলো কালেক্ট করে নিতে পারেন। এই জন্য গাইজ আমি আপনাকে আবারও রিকোয়েস্ট করছি, আপনি যদি এখনো মাইফোন সলিউশন টেলিগ্রাম চ্যানেলে না জয়েন হয়ে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন, অথবা সরাসরি টেলিগ্রাম ওপেন করে নিয়ে মাইফোন সলিউশন সার্চ করে দিন। তো চলুন ব্রাদার এবার ফার্স্ট টাইম অ্যামাজনের অফার অ্যাপ্লাই করাবো গাইজ। আমাদের অফার অ্যাপ্লাই করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অথবা টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে দিন, আপনার সামনে রিওয়ার্ডের সেকশনে চলে আসবে। এবং এখানে গাইজ এই ব্যানার যদি আপনার থাকে বা এই অফারগুলো যদি আপনার থাকে তাহলে আপনি একটা একটা করে অফার অ্যাপ্লাই করতে পারেন। ফার্স্ট অফার দেখতে পাচ্ছেন উইন 100 সেন্ড মানি, উইন 100 স্ক্যান অ্যান্ড পে, এটা দেখে নিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে গাইজ এখানে দেখতে পাচ্ছেন 100% ক্যাশব্যাক আপ টু 50 বিল পেমেন্ট ইউজিং অ্যামাজন ইউপিআই। অ্যামাজন ইউপিআই থ্রু দিয়ে যদি আপনি বিল পেমেন্ট করেন আপনি 50% ক্যাশব্যাক পেয়ে যাবেন। নেক্সট গাইজ আরও অফার এখানে আছে, দেখতে পাচ্ছেন গেট 100% ক্যাশব্যাক আপ টু 50 ডিশ রিচার্জ, অর্থাৎ গাইজ যদি 50 টাকার উপরে ডিশ রিচার্জ করেন তাহলে 50% ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়াও গাইজ নিচের দিক যদি দেখেন তাহলে জিও রিচার্জ অফার আছে, অর্থাৎ জিও থেকে মাই জিও অ্যাপ থেকে আপনি রিচার্জ করলে এবং অ্যামাজন ইউপিআইয়ের মাধ্যমে পে করলে আপনি 40% ক্যাশব্যাক পাবেন। এছাড়া প্রচুর অফার আছে, আপনি দেখে নিতে পারেন। প্রত্যেকটা অফার আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তো মেইনলি আমি আপনাকে যে অফারটা অ্যাপ্লাই করে দেখাবো সেই অফারটার নাম হচ্ছে অ্যাড মানি অফার গাইস। অ্যামাজনে একদম ধামাকা একটা অ্যাড মানি অফার চলছে, যেখানে 500 টাকা অ্যাড করলে আপনি 50 টাকা ইনস্ট্যান্ট আপনার অ্যামাজন পেতে পেয়ে যাবেন। তো গাইস একদম ধামাকা সুযোগ, ফার্স্ট টাইম অফারটা কালেক্ট করে নিন, তারপর অর্ডার নাওতে ট্যাপ করুন। অর্ডার নাওতে ট্যাপ করার পর সিম্পলি দেখতে পাবেন আপনার সামনে অ্যাড মানি অপশন চলে আসবে। এখানে আপনার 1000 টাকা লেখা থাকবে, কেটে দিয়ে ওটা 500 টাকা করে নেবেন। তো চলুন ওটা আমি 500 টাকা করে নিচ্ছি, এবং উপরে দেখতে পাবেন আপনার ব্যানার শো করবে গাইস। ব্যানার যদি না শো করে অফার অ্যাপ্লাই করবেন না, এবং কার কার এই অফার আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন ব্রাদার এখানে আমি দেখতে পাচ্ছি 500 টাকা লিখে দিলাম, এবং নিচেই অ্যামাজন পে ইউপিআই সেভ কার্ড এটা আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর কন্টিনিউতে ট্যাপ করবো, এবং কন্টিনিউতে যখনই আপনি ট্যাপ করবেন আপনার সামনে এমন পেজ চলে আসবে, নিচের দিকে চলে যাবে, দেখতে পাবেন অ্যামাজন ইউপিআই শো করছে। মাসলি কিন্তু আপনাকে অ্যামাজন ইউপিআই এর মাধ্যমেই মানিটা অ্যাড করতে হবে, নয়তো কিন্তু আপনি ক্যাশব্যাক পাবেন না। তো অ্যামাজন ইউপিআই দিয়ে দিলাম, এখানে আপনার কোনো একটা অ্যাড্রেস যদি থাকে ভালো, না থাকলে এখানে সিলেক্ট করতে হলে দেখতে পাচ্ছি অলরেডি আমার অ্যাড্রেস দেওয়া আছে। তো ইউজ দিস অ্যাড্রেস আমি ট্যাপ করে নেবো, এবং ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রমোশন অ্যাপ্লাইড লেখা দিয়েছে গাইস। অফার থাকলে আপনার এখানে প্রমোশন অ্যাপ্লাইড কিন্তু এমন লেখা দেবে। তো চলুন এবার অ্যাড টু ব্যালেন্স এখানে আমি ট্যাপ করবো গাইস। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার পাসপোর্ট চেয়ে নেবে, পাসপোর্টটা দেওয়ার পর আপনি টিক চিহ্নে ক্লিক করুন, এবং দেখতে পাবেন যে আপনার ওয়ালেটে আপনার ব্যাংক থেকে 500 টাকা অ্যাড হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গাইস এখানে একটা কুপনও আপনি পাবেন গাইস, দেখতে পাবেন একটা সেন্ড মানি কুপন পাবেন প্লাস 50 টাকা। তো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ রিকোয়েস্ট হ্যাজ বিন প্লেস, এবং এখানে দেখতে পাচ্ছেন উইন আপ টু 300 রিওয়ার্ড আনলক, একটা রিওয়ার্ডের অফার কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ওই রিওয়ার্ডটাও আমি আপনার সামনে অ্যাপ্লাই করে দেখাবো, যেখানে গাইস আপনি যদি এখানে মানি সেন্ড করেন মাত্র 1 টাকা সেন্ড করলেই কনফার্ম এখানে অফার কালেক্ট করে নেবেন। কালেক্ট করার পর 1 টাকা সেন্ড করলেই আপনি কনফার্ম এখানে গাইস উইন আপ টু 300 রিওয়ার্ড পাবেন। রিওয়ার্ডটা কি জিনিস গাইস, আপনি যত পাবেন তার একটা প্রোমো কোড পাবেন, যেটা রিচার্জ অথবা বিল পেমেন্ট আপনি পেয়ে যাবেন। তো সিম্পলি 125 টাকা আমি সেন্ড করলে আপনি 1 টাকা সেন্ড করলে যথেষ্ট। এবং কত রিওয়ার্ড আমি পেয়েছি দেখতে পাচ্ছেন গাইস, 5 টাকার একটা রিওয়ার্ডের ক্যাশব্যাক পেয়ে গেছে গাইস। এই দেখতে পাচ্ছেন রিওয়ার্ডের 5, এই 5 টাকা আপনি যদি রিচার্জ করেন কি প্রোমো কোড যেটা আপনাকে SMS করে জানাবে। কিন্তু চলুন ব্রাদার এবার আমি ক্যাশব্যাকটা দেখাবো, মেন 50 টাকার যে ক্যাশব্যাক তার জন্য গাইস ইওর ট্রানজ্যাকশন আপনি ট্যাপ করে নিন। ট্যাপ করলেই দেখতে পাবেন যে 500 টাকা অ্যাড মানি করার জন্য 50 টাকা ক্যাশব্যাক কিন্তু আপনি উপরে পেয়ে গেছেন। তো ব্রাদার আপনি কিন্তু দেখে নিলেন যে 50 টাকা ক্যাশব্যাক কিন্তু ইনস্টান্ট রিসিভ হয়েছে 1 জুলাই 2020। তো এই হচ্ছে গাইস অফার, এবং যে 5 টাকার একটা SMS আপনি পাবেন সেটা হচ্ছে রিচার্জ, অর্থাৎ 5 টাকার রিচার্জ করলে 5 টাকায় কিন্তু আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। এটা হচ্ছে গাইস যে রিওয়ার্ড নেক্সট ট্রানজ্যাকশন করেছেন। তো এটা হচ্ছে গাইস অ্যামাজনের অ্যাড মানি অফার। এবার গাইস মেন যে অ্যাড মানি অফারটা দিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেটিএম, ওটাও কিন্তু একদম ধামাকা অফার। তো চলুন স্টেপ বাই স্টেপ ওটা আমি বিশ্লেষণ করে নিই গাইস। অফার
কোথায় দেখবেন ফার্স্ট টাইম আপনি আপনার পেটিএম অ্যাপ্লিকেশন ওপেন করে নিন। ওপেন করার পর সোজা নিচে তুলবেন এবং অফার অ্যান্ড ক্যাশব্যাক সেকশন আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর গাইজ দেখতে পাবেন আপনার সামনে এমন পেজ খুলে গেছে, এখানে গাইজ মানি ট্রান্সফার টু ব্যাংক অফার এমন একটা অফার আপনার শো করবে। গাইজ এই অফারটাই আপনার দুটো অফার শো করতে পারে অথবা নাও পারে, যদি শো করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না যে দাদা এটা আমার শো করছে। একটা হচ্ছে আপনি 50 টাকা করে চারবার পেমেন্ট করলে, চারবার যদি পেমেন্ট করেন একটা ক্যাশ কার্ড পাবেন এবং যেখানে আপ টু 1000 টাকা পাবেন, এবং নেক্সট আরেকটা কার্ড হচ্ছে গেট আপ টু 1000 কার্ড ক্যাশব্যাক, যেখানে আপনাকে 2500 টাকা আপনার ব্যাঙ্কে অ্যাড করতে হবে। গাইজ আপনি ব্যাঙ্কে অ্যাড তো করবেন কিন্তু আপনার টাকা আপনার ব্যাঙ্কে থেকে যাবে, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনার টাকা কিন্তু কোথাও যাবেন না, আপনি একদম চোখ বন্ধ করে অফার অ্যাপ্লাই করে নিন। তো ফার্স্ট টাইম দেখতে হচ্ছেন অ্যাড মানি, এই অপশনে ট্যাপ করুন। ট্যাপ করার পর আপনার সামনে দেখতে পাবেন ডাইরেক্ট অ্যাড মানির অপশন চলে আসবে। তো সিম্পলি গাইজ যেখানে আমার ব্ল্যাক হয়ে গেছে, কেননা গাইজ পেটিএম এখন অত্যন্ত সিকিউরিটি করে দিয়েছে, তো অ্যাড মানি অপশন চলে আসবে। এখানে গাইজ আপনি কত দেবেন, এখানে আপনি 2500 টাকা লিখে দেবেন। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, 2500 টাকা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার 2500 টাকা পাসপোর্ট দিয়ে অ্যাড মানি সাকসেসফুল হয়ে যাবে, একটা ক্যাশ কার্ড আপনি পেয়ে যাবেন। তো ক্যাশ কার্ড দেখতে পাচ্ছেন, এবার আপনি ক্যাশ কার্ড দেখতে পাচ্ছেন, তো ক্যাশ কার্ড পেয়ে গেছেন, ওটা ক্যাশ করবেন। ক্যাশ করলেই দেখতে পাবেন গাইজ 10 টাকা থেকে আপ টু 1000 টাকা আমি কত পেলাম আপনি দেখতে পাচ্ছেন যে আমি পেলাম 10 টাকা, আমি 10 টাকা পেলাম। আপনি কিন্তু বেশিও পেতে পারেন, এবং যদি আপনার এই অফার থাকে কত পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ব্রাদার দেখতে পাচ্ছেন 10 টাকা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। গাইজ এবার আপনি 2500 টাকা ব্যাংকে অ্যাড করেছেন, ওই টাকা তো আপনি আবার ব্যাংকে নিতে গেলে কিন্তু আপনার অনেক চার্জ কাটবে। তো ব্যাংকে কিভাবে একদম ফুল টাকাটাই ব্যাংকে নেবেন চলুন সেটা নিয়ে কথা বলি। তো তার জন্য আমি ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন এখানে চলে এলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ালেট ফ্রম PPLB, এখানে 2500 টাকা অ্যাড লেখা আছে। তো 2500 টাকা আমি অ্যাড করেছি এইমাত্র, আপনি এটা দেখতে পাচ্ছেন। এবার গাইজ আপনার কাজ কি, এবার গাইজ কিভাবে আপনি এই টাকাটা আবার ব্যাংকে দিয়ে দেবে, তার জন্য গাইজ উপরে মেন অপশনে প্রোফাইলে ট্যাপ করুন, তারপর সেটিং এ ট্যাপ করুন, এবং সেটিং এ ট্যাপ করার সঙ্গে সঙ্গে সেটিং আপনার সামনে ওপেন হয়ে যাবে, সেটিংটা উপরে তুলবেন। তোলার পর পেমেন্ট সেটিং বলে একটা অপশন পেয়ে যাবেন, তো সিম্পলি ওই পেমেন্ট সেটিংকে ট্যাপ করুন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন সেভ পেমেন্ট ডিটেলস, তো সেভ পেমেন্ট ডিটেলস আপনি ট্যাপ করবেন, এবং ট্যাপ করার পর উপরে তুলবেন। একদম উপরে তোলার পর দেখতে পাবেন অ্যাড মানি রিফান্ড ব্যাক টু সোর্স, অ্যাড মানি রিফান্ড ব্যাক টু সোর্স, এটা আপনি জাস্ট অন করে দেবেন। তো দেখতে পাবেন এটা আমি অন করে দিচ্ছি, তো সিম্পল এটা আমি অন করে দিলাম। গাইজ আপনি ফার্স্ট টাইম অন করে তারপর অফার অ্যাপ্লাই করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা আমি অন করে দিলাম। এবার গাইজ আমি পাসবুকে ট্যাপ করবো, এবং পাসবুকে যখনই আমি ট্যাপ করবো গাইজ দেখতে পাবেন যে 10 টাকা ক্যাশব্যাক কিন্তু অলরেডি আমার রিসিভ হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন 10 টাকা ক্যাশব্যাক রিসিভ হয়ে গেছে, এবং যেটা 2500 টাকা অ্যাড করেছিলাম নিচে দেখতে পাচ্ছেন রিটার্ন টু ব্যাঙ্ক বলে একটা অপশান চলে এসেছে। তো সিম্পলি আপনি ওই রিটার্ন টু ব্যাঙ্কে ক্লিক করবেন, তো দেখতে পাচ্ছেন 10 টাকা ক্যাশব্যাক রিসিভ, এবার আমি রিটার্ন টু ব্যাঙ্কে ট্যাপ করে নেবো, এবং দেখতে পাচ্ছেন 2500 টাকা কনফার্মে ট্যাপ করে নেবো। এবং যখনই আমি কনফার্মে ট্যাপ করবো যে টাকাটা আমি নিয়েছিলাম ব্যাঙ্ক থেকে সেই টাকাটা ইনস্টল কিন্তু আবার আমার ব্যাঙ্কে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে 7 দিন টাইম লাগে, 7 দিনের মধ্যে যাবে, কিন্তু গাইজ একদম সেকেন্ডে চলে যায়। দেখতে পাচ্ছেন আমার মেসেজ কিন্তু অলরেডি চলে এসেছে, 2500 টাকা ক্রেডিট ইন ইউর অ্যাকাউন্ট রিফান্ডেড। তো দেখতেই পাচ্ছেন গাইজ অফার আমি আপনার সামনে অ্যাপ্লাই করে দিলাম। আপনার যদি এই অফার থাকে অবশ্যই অফারটা ভালোভাবে অ্যাপ্লাই করে এখান থেকে ক্যাশব্যাক নিয়ে নিন, এবং কত ক্যাশব্যাক পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাকে জানাবেন। সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না, কেননা টেলিগ্রাম চ্যানেলে আরও প্রচুর অফার আছে যেগুলো আপনি দেখে অ্যাপ্লাই করতে পারেন। তো আজকে জাস্ট এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।